আমরা দশম শ্রেণীর ম্যাথসের রাশিবিজ্ঞানের গড় মধ্যমা ও জাইফ ও সংখ্যাগুরু মান এই চ্যাপ্টারের দ্বিতীয় পর্যায়ে কোষে দেখি 26.2 এর কিছু কিছু অঙ্ক করব। আগের ভিডিওতে আমরা শিখেছি মধ্যগামিতার মাপক হিসেবে গড় মধ্যমা এগুলো ব্যবহার করা হয়। গড় আগের দিন আমরা শিখেছি, আজকে আমরা শিখব এই মধ্যমা কি বা মধ্যমা কখন ব্যবহার করা হয়। দেখো এখানে আমি কিছু কিছু সংখ্যা লিখে রেখেছি, এই 10টা সংখ্যার গড় আমরা বার করেছি, তাহলে 10টা সংখ্যাকে যোগ করে 10 দিয়ে ভাগ করেছি, তাহলে যোগ করে আমরা পেয়েছি 435 এবং তাকে 10 দিয়ে ভাগ করে পেয়েছি 43.5। সুতরাং এই 10টা সংখ্যার গড় হচ্ছে 43.5। কিন্তু আমরা দেখছি এই যে যৌগিক গড়, এটা কিন্তু কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি নেই। কখন এই ঘটনাটা ঘটে? না, যখন কিছু কিছু যে তথ্যগুলোকে আমরা যোগ করছি তার মধ্যে কিছু কিছু তথ্য খুব ছোট আছে, আবার কিছু কিছু তথ্য খুব বড় আছে, সেই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ মানগুলো একটার তুলনায় আরেকটি অত্যধিক বড় বা ছোট, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু যৌগিক গড় কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি অবস্থিত হয় না। সেই সব ক্ষেত্রে আমরা মধ্যগামিতার মাপক হিসেবে মধ্যমাকে ব্যবহার করি। এই মধ্যমা হচ্ছে প্রদত্ত অবিন্যস্ত রাশি তথ্যের মানের ঊর্ধ্বক্রম বা অধঃক্রমে সাজালে তাদের মধ্যমান বা মধ্যমান দুটির গড়ই হল ওই রাশি তথ্যের মধ্যমা। এবার আমি যে সংজ্ঞাটা বললাম সেটা অঙ্কতে আমরা কিভাবে প্রয়োগ করব, কিভাবে এটাকে ফর্মুলা ইউজ করে করব, সেটাই আজকে আমরা শিখব। আমরা কোষে দেখি 26.2 এর প্রথমে একের অঙ্কটা করছি। এখানে মধ্যমা বার করতে দেওয়ার জন্য কিছু কিছু সংখ্যা দিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, ফর্মুলাগুলো এই অঙ্ক করার জন্য আমি ফর্মুলাগুলো অঙ্কের সাথে সাথেই বলতে থাকব। প্রথম অঙ্ক, মধুবাবুর দোকানের গত সপ্তাহে প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় হল 107,210,92,52,113,75 এবং 195। বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করতে হবে। যখন মধ্যমা বার করতে দেবে আমরা প্রথমে এই অর্থগুলোকে লিখে নিয়েছি, এটা টাকায় লেখা আছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, পরের স্টেপে প্রথমে এই তথ্যগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে নেব। সুতরাং দেখো আমি এই তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে নিয়েছি, তাহলে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে আমরা পাচ্ছি এই সংখ্যাটা। এবার এখান থেকে কতগুলো তথ্য আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7 খানা, অর্থাৎ এন কে সেই সংখ্যাটা দিয়ে রিপ্রেজেন্ট করেছি। সুতরাং এন ইজ ইকুয়াল টু এখানে 7, অর্থাৎ এখানে অযুগ্ম বা বিজোড় সংখ্যায় তথ্য রয়েছে। তাহলে বিজোড় সংখ্যা যদি হয় সেক্ষেত্রে মধ্যমা বার করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি সাইডে তোমাদের এখানে বক্স করে দেখিয়েছি। এটা কিন্তু অঙ্কের পাঠ নয়, এটা জাস্ট ফর্মুলাটা বোঝাবার জন্য সাইডে লিখেছি, এটা অঙ্কের সময় তোমাদের লেখার দরকার নেই। এন যদি বিজোড় হয় তাহলে এন প্লাস 1/2 তম মান হবে মধ্যমা, অর্থাৎ তার মান কি, মানেটা এখানে এই অঙ্কের জন্য কি দাঁড়ালো, দেখো এন হচ্ছে 7, তাহলে এন হচ্ছে অযুগ্ম, তাহলে মধ্যমা কি হবে, এন প্লাস 1 অর্থাৎ 7 প্লাস 1/2 তম মান, অর্থাৎ 7 প্লাস 1 করে আমরা কত পাচ্ছি, 8, 8/2, অর্থাৎ এটাকে কাটাকুটি করে আমরা পাচ্ছি 4, অর্থাৎ চতুর্থ তম মান, এটা কিন্তু মধ্যমা নয়, এই চতুর্থতম পজিশনে যে মানটা আছে সেটা মধ্যমা। অর্থাৎ এবার আমরা কাউন্ট করি 1, 2, 3, 4, অর্থাৎ চতুর্থতম পজিশনে আমাদের কি আছে, 107। সুতরাং আমাদের মধ্যমা হবে 107 টাকা। আচ্ছা, যেখানে কিন্তু বারবার বলছি মধ্যমা একক, লাস্টে যখন তোমরা বার করবে একক কিন্তু লিখে নিতে ভুলবে না। যদি এই অঙ্কটা ধরো এমসিকিউ বা 1 নম্বরে আসে তখন তোমার কিন্তু এত করে দেখাবারও দরকার নেই। দেখো 7টা নম্বর আছে, তার মাঝের সংখ্যাটা কোনটা হবে, তুমি এদিক থেকে 3টে আর এদিক থেকে 3টে বাদ দিয়ে দাও যদি, তাহলে তুমি এই 107ই হচ্ছে তোমার মাঝামাঝি নম্বর, কারণ এদিক থেকে 7টা সংখ্যার মধ্যে এদিকে 3 এদিকে 3 সমান সংখ্যা বাদ দিলে এটা হচ্ছে আমার মাঝের সংখ্যা, সেখান থেকেও তোমরা বলতে পারো এটাই হবে কিন্তু মধ্যমান বা মধ্যমা। এরপরের অঙ্ক, পশুর বয়স বছরে হলো 6, 10, 5, 4, 9, 11, 20, 18, বয়সের মধ্যমা নির্ণয় করি। এখানেও ঠিক একই নিয়ম, বয়সগুলো আমরা লিখে রেখেছি বছরে, তারপরে আমরা কি করেছি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি, তাহলে আমরা এই সংখ্যাগুলো পেয়েছি। এবার দেখো এখানে কতগুলো তথ্য আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু এখানে কত আমাদের, 8।
অর্থাৎ এন এখানে কি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। এবার একই ভাবে জোড় সংখ্যা হলে মধ্যমা বার করার ফর্মুলাটা আমি বক্সে লিখে রেখেছি এখানে সাইডে। তাহলে এন জোড় হলে তাহলে মধ্যমা কি হবে এন বাই টু, এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ান তম মানের গড়। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করি। তাহলে এখানে আমাদের হচ্ছে এন ইজ ইকুয়াল টু এইট, তাহলে আমরা কত পাবো এইট বাই টু তম ও এইট বাই টু প্লাস ওয়ান তম মানের গড়। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের মধ্যমা। তাহলে এইট বাই টু করলে আমরা কেটে কেটে কত পাচ্ছি ফোর, অর্থাৎ চতুর্থতম, ও ফোর প্লাস ওয়ান অর্থাৎ পঞ্চমতম মানের গড় হবে আমাদের মধ্যমা। তাহলে আমরা চলে যাই এখানে ফোর্থ মান আমাদের কোনটা, ওয়ান টু থ্রি ফোর, অর্থাৎ আমরা পাচ্ছি নাইন। আর পঞ্চমতম মানে ঠিক তার পরেরটা কত আছে টেন। তাহলে গড় মানে কি দুটোকে যোগ করে, দুটো সংখ্যা আছে মানে দুই দিয়ে ভাগ। তাহলে আমরা সেই জন্য লিখেছি হাফ, নাইন প্লাস টেন বাই টু। তাহলে এটা করলে আমরা কত পাচ্ছি নাইনটিন বাই টু করে নাইন পয়েন্ট ফাইভ বছর। এখানে তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবে মধ্যমানটা কিন্তু কি হচ্ছে মোট আমার আটটা আছে। তাহলে আমি এদিক থেকে তিনটে বাদ দিচ্ছি, এদিক থেকে তিনটে বাদ দিচ্ছি, সমান বাদ দিচ্ছি মাঝখানে, তাহলে দুটো পড়ে থাকছে মধ্যমান। এই দুটোকে গড় করলে আমরা পেয়ে যাচ্ছি কি আমাদের নির্ণেয় মধ্যমা। তাহলে এই ফর্মুলা দিয়ে তোমরা তোমাদের বইয়ের এক দুই তিন চার এই কটা অঙ্ক কিন্তু করতে পারবে। এর পরের অঙ্ক দেখো, এখানে এরকম একটা ছক দেয়া আছে, সেইখান থেকে আমরা পরিসংখ্যান বিভাজন যে ছকটা সেখান থেকে আমরা কিভাবে মধ্যমা বার করতে পারি। এটা হচ্ছে সেকেন্ড টাইপের অঙ্ক। তাহলে আমরা অঙ্কটা পড়ি, নিচে সত্তর জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করো। তাহলে এখানে ওজন কিলোগ্রামে দেয়া রয়েছে এবং ছাত্র সংখ্যা তলায় দেয়া রয়েছে। তাহলে আমরা এইটাকে করার জন্য প্রথমে একটি আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো সেই জন্য একটি ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে নিয়েছি। এই ছকে প্রথমে আমরা লিখেছি ওজনটা কি গ্রায়, যেটা হচ্ছে আমাদের এক্সআই, আর ছাত্র সংখ্যা অর্থাৎ এটা আমাদের পরিসংখ্যা সেটাকে আমরা এখানে লিখে নিয়েছি। হ্যাঁ, যেরকম আমাদের অঙ্কে বলে বলা আছে সেই মতো আমরা লিখে নিয়েছি। এখান থেকে এবার আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বার করব। আমরা কিভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা বার করব সেটা তোমরা আগের ক্লাসে শিখেছ। কিভাবে করব না, এখানে ধরো বলেছে ৪৩ কেজি ওজনের যারা, সেরকম ছাত্রের সংখ্যা হচ্ছে ফোর, ৪৪ কেজি এরকম ওজনের সংখ্যা হচ্ছে ছয়, এইভাবে আমরা লিখে নিয়েছি। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা কি হবে, প্রথমটা চার, তারপরে চারের সাথে ছয় যোগ করব আমরা, তাহলে ফোর প্লাস সিক্স করে কত পাচ্ছি আমরা দশ। ঠিক আছে, আচ্ছা যখন আমরা এই ক্রমযৌগিক পরিসংখ্যাটা বার করবো মনে রাখতে হবে আমরা কিন্তু এটা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বার করছি। তারপরেরটা কত হবে দশের সাথে আবার আট যোগ করে আমরা কত পাচ্ছি আঠেরো। ঠিক আছে, তোমরা এখানে যোগটা দেখাতেও পারো না দেখাতেও পারো। হ্যাঁ, আমরা ওই জন্য যোগটা জাস্ট বোঝাবার জন্য বলে দিচ্ছি, তোমরা নাও দেখাতে পারো, জাস্ট আমি যেভাবে লিখেছি সেভাবেও লিখতে পারো। তারপরেরটা আমরা কত পাচ্ছি না ঠিক একইভাবে দশ প্লাস আট করে আঠেরো পাচ্ছি, তারপরেরটাও ঠিক একইভাবে যোগ করে আমরা পাচ্ছি থার্টি টু, ফর্টি ফোর, ফিফটি ফোর এবং সিক্সটি ফাইভ, এবং লাস্টে আমরা পেলাম সেভেন্টি। আমরা জানি তাহলে কিভাবে এটা বার করতে হয়। তাহলে এইখানে যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বেরোচ্ছে সেইখানে সেটাই হচ্ছে আমাদের টোটাল যে পরিসংখ্যা সেটাই তো। তাহলে সেটা কত হচ্ছে এন। তাহলে এখানে এন কত হচ্ছে দেখো, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, না আমরা পাচ্ছি এন হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে আমরা লিখেছি এন হচ্ছে সেভেন্টি, অর্থাৎ এন যুগ্ম সংখ্যা। এবার যুগ্ম সংখ্যা হলে কি করে মধ্যমা বার করে, না আমরা ফর্মুলা শিখেছি এন বাই টু তম এবং এন বাই টু প্লাস ওয়ান তম যে পদ তার গড়। সুতরাং আমরা ফর্মুলায় তাই লিখেছি হাফ, এখানে এন হচ্ছে সেভেন্টি, তাহলে সেভেন্টি বাই টু তম পদ এবং সেভেন্টি বাই টু প্লাস ওয়ান। তোমরা কিন্তু ভুল করে ওপরে সেভেন্টি প্লাস ওয়ান লিখে দিও না, এটা কিন্তু এন বাই টু আগে তারপরে প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান বাই টু নয় কিন্তু। হ্যাঁ, এত তম পদ। ঠিক আছে, তাহলে এটা করলে আমরা কত পাচ্ছি ৩৫তম পদ ও ৩৬তম পদের গড়, অর্থাৎ দুই দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার আমরা অঙ্কে ফিরে যাই, আমাদের ৩৫তম পদ কোনটা হবে। তাহলে আমরা যদি ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেখি তাহলে ৩৫তম সেটা কার মধ্যে পড়বে, না দেখো ১৮ থেকে ৩২। ঠিক আছে, এর মধ্যে ১৮র পর থেকে ৩২ অবধি
থাকবে, ঠিক আছে? আবার 32 থেকে 44 এর মধ্যেই তাহলে আমার 35 আর 36 দুটো সংখ্যাই দুটো পদই চলে আসছে। তাহলে এই যে রোটা এইখানে আমি খুঁজব 35 এবং 36 তম যে পদটা সেইটাকে। তাহলে সেখান থেকে আমরা ওজন কত পাচ্ছি এই রোতে, দেখো লেখা রয়েছে 47। তাহলে 35 তম পদ যেটা তার জন্য আমরা ওই জন্য লিখেছি 47 এবং 36 তম যেটা সেটার জন্য আমরা লিখেছি 47। তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি 47। তাহলে ছাত্রছাত্রীদের ওজনের মধ্যমা আমরা কত পেলাম 47 কিগ্রা। এর অঙ্ক 8টা, আমাদের 40 জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিন খরচ টাকায় পরিসংখ্যা হলো বলে এখানে আমাদের ছকটা দেয়া রয়েছে। টিফিন খরচ 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70 আর তলায় শিক্ষার্থী সংখ্যা দেয়া রয়েছে। এখান থেকে আমাদের টিফিন খরচের মধ্যমান নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কি, না এখানে দেখো শ্রেণী সীমা দিয়ে দেওয়া রয়েছে, তাই তো? তাহলে সেই ধরনের অঙ্ক যদি থাকে, সেই ধরনের ছক থাকে, তাহলে আমরা সেখান থেকে কিভাবে মধ্যমা নির্ণয় করব। এটা হচ্ছে আর একটা টাইপের অঙ্ক। এই অঙ্ক দিয়ে তোমাদের বইয়ের যেরকম 8, 9, 10 অঙ্কগুলো তোমরা করতে পারবে। তাহলে আমরা 8-এর অঙ্কটাই দেখাচ্ছি। এইটার জন্য প্রথমে আমরা প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি তৈরি করে নেব। তাহলে ছকটা তৈরি করার জন্য দেখো যেটা শ্রেণী সীমা আছে অর্থাৎ টিফিন খরচ টাকায় সেটা আমরা একটা বক্সে লিখছি, আর দ্বিতীয় ক্ষোভ যেটা সেটার জন্য আমরা রাখছি শিক্ষার্থী সংখ্যা অর্থাৎ FI পরিসংখ্যাটা, এবং তৃতীয়টা যেরকম আগের অঙ্কে আমরা করেছিলাম ক্রমযৌগিক পরিসংখ্যা, অবশ্যই এটা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা সেটা আমরা লিখে নিচ্ছি। তাহলে এইখানে দেখো রয়েছে টিফিন খরচ 35 থেকে 40, শিক্ষার্থী সংখ্যা 3, এইভাবে এখানে যা ছকে দেয়া রয়েছে এই ছক অনুযায়ী আমরা এটাকে সাজিয়ে নিয়েছি। এবার এখান থেকে ক্রমযৌগিক কি করে পরিসংখ্যা বার করতে হয় আমরা জানি, এখানে 3 আছে 3 লিখেছি, তারপর 3+5 করে কত লিখেছি 8, তারপর 8+6 করে 14, তারপর 14+9 করে 23, এইভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা লিখেছি। এবং লাস্টে যে পরিসংখ্যাটা পাই ক্রমযৌগিক পরিসংখ্যাটা সেটা হয় পরিসংখ্যার সমষ্টি, অর্থাৎ পরিসংখ্যার সমষ্টি আমরা কত পেয়েছি 40। এখানে বলেই দেওয়া আছে 40 জন শিক্ষার্থী আছে এবং সেটা ইজ ইকুয়াল টু আমরা ধরে নিই n। তাহলে এখানে আমরা লিখেছি মোট পরিসংখ্যা n ইজ ইকুয়াল টু 40। তাহলে এটা হচ্ছে 40 হলে n বাই 2 কত হবে 40/2, তাহলে এটা কেটে আমরা কত পাচ্ছি 20। এরপরে চলে আসছি আমাদের এই ধরনের অঙ্কে যে ফর্মুলাগুলো লাগে, সেই ফর্মুলাগুলো কি, না কিছু জিনিস আমাদের জানতে হবে, সেটা আমি বক্সে রেখে লিখে দিয়েছি। আবারও একই কথা যে এটা কিন্তু আমাদের অঙ্ক করার সময় তোমরা লিখবে না, আমি জাস্ট ফর্মুলাটা বোঝাবার জন্য লিখেছি। এল হচ্ছে মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা, এন হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা বা পরিসংখ্যার সমষ্টি, এফ হচ্ছে কি মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, সিএফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগে শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এবং এইচ হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এগুলো যদি আমাদের জানতে হয় তাহলে আগে মধ্যমা শ্রেণীটা আমাদের জানতে হবে। তাহলে এখানে আমাদের মধ্যমা শ্রেণী কোনটা সেটা আমাদের জানতে হবে। এই মধ্যমা শ্রেণী নির্ণয়ের ক্ষেত্রে এই n বাই 2 অর্থাৎ এই 20 এই পরিসংখ্যাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা চলে যাই এবার ছকে। দেখো আমরা আগেরটাতেও বলেছি যে এই 3 থেকে 3-এর পর থেকে অর্থাৎ ধরো 4 থেকে 8 এই যে পরিসংখ্যাটা সেইটা কিন্তু আসবে এই শ্রেণীর অন্তর্গত, তাই তো? আবার 8-এর পরে অর্থাৎ 9 থেকে 14 সেই পরিসংখ্যাটা আসবে কিন্তু এই মধ্য এই শ্রেণীর মধ্যে, ঠিক আছে? ঠিক একইভাবে আমাদের আছে 20, তাহলে 14-র পর থেকে অর্থাৎ 15 থেকে 23 এই যে পরিসংখ্যাটা সেটা কার মধ্যে আছে, এই মানটা এটা আছে 50 থেকে 55 এই শ্রেণীর মধ্যে। সুতরাং এই আমাদের যেটা মধ্যমা শ্রেণী হবে সেটা কোনটা হবে, না এই 50 থেকে 55 এইটা হবে আমাদের মধ্যমা শ্রেণী। সেই জন্য দেখো আমি এখানে লিখে রেখেছি মধ্যমা শ্রেণী হচ্ছে 50 থেকে 55।
এবার যেই আমি মধ্যমা শ্রেণীটা পেয়ে যাচ্ছি, আমার এল কি বলা রয়েছে? মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা। তাহলে এখানে এল এর মান কত হবে? 50, সেটাই হচ্ছে আমাদের নিম্ন শ্রেণী সীমানা। তারপরে আমাদের আছে এফ, এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। তাহলে এইটা যদি আমাদের মধ্যমা শ্রেণী হয়, তাহলে তার পরিসংখ্যা কত লেখা আছে? 9। সুতরাং এখান থেকে আমরা লিখছি এফ হচ্ছে আমাদের 9। তারপরে আছে সিএফ, সেটা কি? মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এটা যদি আমাদের মধ্যমা শ্রেণী হয় 50 থেকে 55, তাহলে ঠিক এর আগের শ্রেণী, অর্থাৎ এই শ্রেণীটা এর ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ এটা হলো 14। সুতরাং সেই জন্য দেখো আমরা সিএফ লিখেছি কি? 14। এবার এইচটা কি? মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে মধ্যমা শ্রেণীটা আমরা কত ধরেছি? 55 থেকে 50। তাহলে এটা, সরি, 50 থেকে 55, তাহলে এটার দৈর্ঘ্য আমরা কি করে বার করি? আমরা জানি উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা করে। তাহলে 55 মাইনাস 50 করে কত পাচ্ছি? এইচ এর মান 5। এবার এইগুলো যখন আমরা জানছি, তাহলে আমরা সেই এই এল এন এফ সি এফ এইচ এগুলোকে ইউজ করে মধ্যমার একটি ফর্মুলা জানি, সেটা হচ্ছে মধ্যমা সমান সমান এল প্লাস উইদিন ব্র্যাকেট এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। এবার এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা মধ্যমা নির্ণয় করব। দেখো আমি ফর্মুলাটা ওই জন্য এখানে লিখে রেখেছি, নিম্ন ও মধ্যমা। তাহলে কত হচ্ছে? ফর্মুলাটা আগে আমরা লিখেছি এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। এবার এখানে মানগুলো জাস্ট বসিয়ে দেবো। দেখো এল লিখেছি 50, এন বাই টু এর জায়গায় আমরা আগেই বার করে নিয়েছিলাম 20 লিখেছি, সি এফ দেখো 14 বসিয়ে দিয়েছি, এফ হচ্ছে 9 সেটা বসিয়ে দিয়েছি, ইন্টু এইচ এর মান হচ্ছে আমাদের 5 সেটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা পাচ্ছি 50 প্লাস 6/9 × 5, এটা কাটাকুটি করে আমরা পাচ্ছি 10/3। এবার এই 10/3টাকে আমরা আগে আলাদাভাবে ভাগ করে আসন্ন মানে নিয়ে যাব, এটার আসন্ন মান আছে 3.33। তাহলে এই দুটোকে যোগ করে আমরা পাচ্ছি 53.33 প্রায়। তোমরা আগে এটাকে যোগ করে তারপরেও দশমিকে নিয়ে যেতে পারো, উভয় ক্ষেত্রে আমরা একই উত্তর পাবো। তাহলে আমাদের মধ্যমা হচ্ছে 53.33 টাকা। তাহলে এইভাবে আমরা, যদি তোমাদের যে অঙ্কে এরকম শ্রেণী দেয়া থাকবে, সেই অঙ্কে আমরা এই পদ্ধতি এবং এই ফর্মুলা ইউজ করে আমরা মধ্যমা বার করতে পারব। এর পরের টাইপের অঙ্কটা হচ্ছে যেখানে ধরো তোমাদের শ্রেণী সীমা বলে দেওয়া হবে, কিন্তু দেখো এই তথ্যের মধ্যে, এটা 12 অঙ্কটা, এই নিচে কিছু তথ্য দেয়া রয়েছে, তার মধ্যমা নির্ণয় করতে হবে। এখানে সীমাগুলো যদি দেখি আমরা, তাহলে দেখি কি আছে, 1 থেকে 5, তারপরে 6 থেকে 10, তারপরে 11 থেকে 15। সুতরাং এখানে আমরা গ্যাপ লক্ষ্য করতে পারছি। আমরা জানি এই গ্যাপটা কি করে ফিল আপ করতে হয়, আমরা আগেও শিখেছি, অর্থাৎ শ্রেণী সীমা থেকে আমাদের প্রথমে শ্রেণী সীমানায় নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে একটা বক্স করে নিয়েছি, ছক করে নিয়েছি, সুতরাং আগের যে অঙ্ক একইভাবে আমরা অঙ্কটা করব, জাস্ট এখানে শ্রেণী সীমা থেকে প্রথমে আমরা শ্রেণী সীমানায় নিয়ে যাব। সুতরাং একটা এক্সট্রা ক্ষোভ বাড়ছে, তারপরে পরিসংখ্যা, তারপরে অবশ্যই ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা লিখে নিয়েছি। তাহলে দেখো এখানে শ্রেণী সীমা যেগুলো বলেছে সেগুলো আমরা কপি করে নিয়েছি। এবার এই সীমা থেকে সীমানায় নিয়ে যাব। দেখো এখানে ঊর্ধ্ব সীমা হচ্ছে 5 প্রথম শ্রেণীর, এবং পরের শ্রেণীর যেটা নিম্ন সীমা সেটা হচ্ছে 6। সুতরাং গ্যাপটা কত হচ্ছে? 1-এর। তাহলে 1/2 করে আমরা কত পাচ্ছি? 0.5। সুতরাং শ্রেণী সীমানায় নিয়ে যাওয়ার জন্য আমরা নিম্ন সীমা থেকে 0.5 মাইনাস করব এবং ঊর্ধ্ব সীমা থেকে 0.5 প্লাস করব। তাহলে আমরা কত পাচ্ছি? এইটা হয়ে যাচ্ছে 0.5 থেকে 5.5, ঠিক পরেরটা 6 থেকে 0.5 বাদ দিয়েছি 5.5, এটার সঙ্গে 0.5 যোগ করেছি 10.5। এইভাবে আমরা শ্রেণী সীমানা পেয়ে যাচ্ছি। তারপরে পরিসংখ্যা, তারপর ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক একইভাবে এটা 2 লিখেছি, তারপর 2+3 করে 5, তারপর 5+6 করে 11, এইভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা লিখেছি। করে আমরা পরিসংখ্যার সমষ্টিটা হয় লাস্টেরটা, সেটা কত পেয়েছি? 30। তাহলে ঠিক একইভাবে নেক্সট স্টেপে আমরা কি বার করি? এন বাই টু। তাহলে এই অঙ্কেও দেখো আমরা এন বাই টু বার করেছি, এন বাই টু কত হয়েছে? 15। এবার চলে যাব আমরা আবার ছকে। এই এন বাই টুটা আমাদের হেল্প করবে মধ্যমা শ্রেণীটা নির্ণয়ের জন্য, তাই তো? তাহলে 15টা আমরা কোথায় পাবো? না আমরা বলেছি, এই যদি আমরা ভালো করে এই ছকটা দেখি, তাহলে দেখলেই বুঝতে পারবো এই 5 থেকে
পাঁচের পর অর্থাৎ ছয় থেকে এগারো পড়বে এই শ্রেণীর অন্তর্গত। ঠিক একই ভাবে এখানে এগারো লেখা আছে, এখানে আঠেরো লেখা আছে, অর্থাৎ এগারোর পর থেকে বারো থেকে আঠেরো এই শ্রেণীর অন্তর্গত হবে, আর আমাদের চাই পনেরো। সুতরাং আমাদের এই পরিসংখ্যাটা এই শ্রেণীর অন্তর্গত। সুতরাং মধ্যমা শ্রেণী কোনটা হবে? মধ্যমা শ্রেণীটা যেটা হবে সেটা হবে এইটা, অর্থাৎ পনেরো পয়েন্ট পাঁচ থেকে টোয়েন্টি পয়েন্ট পাঁচ। দেখো আমি সেটাই লিখেছি ওই জন্য। আচ্ছা, এই অঙ্কগুলো করার সময় তোমার মনে রাখতে হবে এখানে কিন্তু আমাদের শ্রেণী সীমাটা আর কোনো কাজে লাগবে না। আমরা যখন শ্রেণী সীমানা নিয়েই কিন্তু যা যা ক্যালকুলেশন করবো, সুতরাং এইটা আমাদের বাদ চলে যাবে, আমাদের এই তিনটেকে নিয়েই কাজ হবে। তাহলে মধ্যমা শ্রেণীটা আমরা পেয়ে গেলাম, এখানে শ্রেণী সীমানা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি পয়েন্ট ফাইভ। এবার একইভাবে আমরা এল বার করেছি, এল এখানে কত হচ্ছে? নিম্ন শ্রেণী সীমানা যেটা, অর্থাৎ ফিফটিন পয়েন্ট ফাইভ। ঠিক আছে, এখান থেকে আমরা এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা সাত আছে, সাত লিখেছি। সিএফ কি হচ্ছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ এগারো। তাহলে সেই জন্য এগারো লিখেছি। এইচ কত হচ্ছে? টোয়েন্টি পয়েন্ট ফাইভ মাইনাস ফিফটিন পয়েন্ট ফাইভ করে আমরা কত পাচ্ছি? পাঁচ। তাহলে এইবার মধ্যমা ফর্মুলা যেটা, সেই ফর্মুলাটা আমরা লিখে নিয়েছি আগের অঙ্কেই তোমাদের বলেছি। সুতরাং মধ্যমার এই ফর্মুলা লিখে এবার মানগুলোকে যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা কত পাচ্ছি? দেখো ফিফটিন পয়েন্ট ফাইভ প্লাস টোয়েন্টি বাই সেভেন, এটা করে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এইটিন পয়েন্ট থ্রি সিক্স। তাহলে এইভাবে যদি শ্রেণী সীমা দেয়া থাকে, সেখান থেকে কিভাবে শ্রেণী সীমানায় কনভার্ট করে আমরা মধ্যমা বার করতে পাচ্ছি সেটা আমরা শিখলাম। তোমাদের বইয়ের এই ধরনের অঙ্কগুলো তোমরা এই ফর্মুলা দিয়ে করতে পারবে। পরের অঙ্ক চোদ্দ। দেখো এই ধরনের যদি আমাদের কিছু তথ্য দেয়া থাকে, অর্থাৎ দশের কম, কুড়ির কম, এইভাবে বলে দেওয়া রয়েছে একটা বক্সে, এখানে নম্বর দেয়া রয়েছে আর এখানে ছাত্রীদের সংখ্যা দেয়া রয়েছে, এখান থেকে আমাদের মধ্যমা নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব? তাহলে এই ধরনের অঙ্ক করার জন্য প্রথমে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যার ছক থেকে আমরা পরিসংখ্যান বিভাজন ছকটা করে নেব। অর্থাৎ এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি দশের কম, কুড়ির কম, তার মানে এগুলো হচ্ছে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা দেয়া রয়েছে। কেন? কুড়ির কমের মধ্যে কিন্তু দশের কমও আছে, সেটাও বোঝায়। সুতরাং এই কুড়ির কম যেটা, তার মধ্যে কিন্তু দশের কমও আছে, কুড়ির কমও আছে, সুতরাং সেটা করে বাইশ দেওয়া রয়েছে। সুতরাং এটা ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা আগে পরিসংখ্যান ছক একটি বানিয়ে নেব। কিভাবে বানাবো? দেখো আমরা এখানে ছকটা লিখে রেখেছি, এখানে শ্রেণী সীমা আমাদের তৈরি করতে হবে যেটা দেওয়া নেই, তারপরে পরিসংখ্যা, তারপর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এখান থেকে আমরা কিভাবে জিনিসটা করব? তাহলে প্রথমে দেখো শ্রেণী সীমা দেয়া রয়েছে, এখানে আমাদের অঙ্কতে দেয়া ছিল দশের কম। আচ্ছা, দশের কম সেটা শূন্য থেকে দশও হতে পারে বা জিরোরও কম হতে পারে, সেই জন্য এটাকে আমরা দশের কম লিখ। সুতরাং আমরা প্রথম শ্রেণীটাকে ওই জন্য দশের কম বলেই লিখছি। তারপরে শ্রেণীটা রয়েছে, দেখো এখান থেকে যদি লিখি তাহলে দেখতে পাবো কুড়ির কম। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা লিখছি দশ থেকে কুড়ি। ঠিক আছে, তারপরেরটা লিখছি একইভাবে কুড়ি থেকে তিরিশ, তিরিশ থেকে চল্লিশ, চল্লিশ থেকে পঞ্চাশ, পঞ্চাশ থেকে ষাট, ষাট থেকে সত্তর, সত্তর থেকে আশি, আশি থেকে নব্বই, এত অব্দি আমাদের দেওয়া রয়েছে। এরপরে পরিসংখ্যা, ক্রমযৌগিক যে পরিসংখ্যা, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা আমরা ক্রমযৌগিক পরিসংখ্যায় লিখে নিয়েছি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ ক্রমযৌগিক পরিসংখ্যায় আমরা এটা লিখে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা পরিসংখ্যাটা কিভাবে পাবো? অর্থাৎ দশের কম যে কজন সেটা হচ্ছে বারো জন, তাই পরিসংখ্যায় বারো জনই লিখেছি। তারপরে দশ থেকে কুড়ি, ঠিক আছে, অর্থাৎ কুড়ির কম কতজন সেটা দেয়া রয়েছে আমাদের বাইশ। ঠিক আছে, তাহলে দশ থেকে কুড়ি কতজন আছে? না, আমি বাইশ থেকে বারো যদি বাদ দিই তাহলে পেয়ে যাব, তাহলে কত হচ্ছে? দশ। তাহলে সেটা হচ্ছে দশ থেকে কুড়ির পরিসংখ্যা। ঠিক একইভাবে আমার কুড়ি থেকে তিরিশ এর পরিসংখ্যা কত হবে? না, আমি চল্লিশ থেকে বাইশ বাদ দেবো, তাহলে আমি পেয়ে যাব কুড়ি থেকে তিরিশের পরিসংখ্যা কত, সেটা আমরা পেয়েছি কত? আঠেরো। তাহলে এইভাবে আমরা পরিসংখ্যার ঘরটাকে ফিল আপ করেছি। তাহলে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে কিভাবে পরিসংখ্যা পাই আমরা জানি, তাহলে সেইভাবে আমরা পরিসংখ্যার ঘরটাকে ফিল আপ করলাম। এবং টোটাল ক্রমযৌগিক পরিসংখ্যা বা পরিসংখ্যার সমষ্টি যেটা, লাস্ট যেটা বেরোয় সেটা থেকে আমরা পরিসংখ্যার সমষ্টি বা এন এর মান পাই, সেটা এখানে কত হচ্ছে? একশো কুড়ি।
সুতরাং পরিসংখ্যার সমষ্টি n এখানে হচ্ছে 120, তাহলে n বাই 2 কত হচ্ছে 60। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে মধ্যমা শ্রেণী নির্ণয় করা। তাহলে আমরা চলে যাচ্ছি, 60 হচ্ছে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই তো? তাহলে এখান থেকে তাহলে মধ্যমা শ্রেণীটা কত হবে? তাহলে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি, এই 30 থেকে 40 সেটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে আমরা সেই জন্য লিখেছি 30 থেকে 40 আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, তাহলে এল ইজ ইকুয়াল টু 30 লিখেছি। এফ টা কত হবে এখানে? তাহলে দেখো, এফ হচ্ছে মধ্যমা শ্রেণী যেটা, তার পরিসংখ্যা, তাহলে তার পরিসংখ্যা কত লেখা আছে? 20। তাহলে এফ এর জায়গায় 20 লিখেছি। সি এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর আগে শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, 40। তাহলে এখানে 40 লিখেছি। এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, তাহলে এখানে 40 - 30 করে আমরা কত পাচ্ছি? 10। 10 হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্যর ক্ষেত্রে আমরা বলে দিই, আমরা এখানে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যই সাধারণত নিয়ে থাকি। এরপরে চলে আসছি নিম্ন মধ্যমা। নিম্ন মধ্যমাটা তাহলে আমাদের কি? একই ফর্মুলা, এল প্লাস উইদিন ব্র্যাকেট এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ করে পাবো। তাহলে এখানে এল এর মান বসিয়ে দিয়েছি 30, এন বাই টু 60, মাইনাস সি এফ হচ্ছে 40/20 ইন্টু 10। তাহলে এটা কেটে কেটে আমরা পাচ্ছি 10, তাহলে 30+10 করে কত পাচ্ছি? 40। তাহলে এইভাবে আমরা ছাত্রছাত্রীদের নম্বরের মধ্যমা বা উপরের তথ্যের মধ্যমা আমরা বার করতে পারলাম কত হচ্ছে? 40। এর পরের ধরনের যে অঙ্ক সেটা হচ্ছে যেখানে পরিসংখ্যায় দেখো কিছু কিছু মিসিং আছে, এক্স ওয়াই দেওয়া আছে, সেগুলো আমাদের বার করতে হবে। নিচের তথ্যের মধ্যমা বলে দেওয়া আছে 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি বলে দেওয়া রয়েছে 100। এখানে ছকটা আমাদের দেয়া রয়েছে। তাহলে এটা করার জন্য আমরা ঠিক যেভাবে আগে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান বিভাজন ছক করে ফেলি, সেরকম ছকটা এঁকে নিয়েছি। শ্রেণী সীমানা যা বলা আছে লেখা আছে, পরিসংখ্যাও যেরকম অঙ্কে দেওয়া আছে আমরা লিখে নিয়েছি। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা কি হবে? প্রথমে 10, তারপর 10+x, 10+x লিখেছি, তারপর 10+x+25 করে কত পাচ্ছি? 35+x, তারপর 35+x+30 করে 36+x, তারপর 65+x, তারপর 65+x+y করে পাচ্ছি 65+x+y, আবার এটার সঙ্গে 10 যোগ করে কত পাচ্ছি? 75+x+y। তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এটাই হবে আমাদের পরিসংখ্যার সমষ্টি n, তাই তো? তাহলে এই জন্য ইজ ইকুয়াল টু ইন লিখেছি। এবার দেখো আমাদের অঙ্কে বলেই দেওয়া রয়েছে যে পরিসংখ্যান সমষ্টি হচ্ছে 100। তাহলে এই অনুযায়ী আমরা কি লিখতে পারি? 75+x+y ইজ ইকুয়াল টু 100। তাহলে এখান থেকে x+y এর মান আমরা কত পাচ্ছি? 25। এটা আমরা ধরে নিচ্ছি আমাদের 1 নম্বর সমীকরণ হলো। এরপরে আমরা চলে আসছি মধ্যমায়। আমাদের অঙ্কে বলে দেওয়া আছে মধ্যমা হচ্ছে 32। তাহলে মধ্যমা শ্রেণী কোনটা হবে? 30 থেকে 40 এর মধ্যে এটাই হবে আমাদের মধ্যমা শ্রেণী। যেহেতু বলেই দেওয়া রয়েছে আমাদের মধ্যমা 32, তাহলে সেটা কোন শ্রেণীর মধ্যে থাকবে? এই 30 থেকে 40, এই শ্রেণীর, এটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে এই এটাকে মধ্যমা শ্রেণী ধরে আমরা এল কত লিখতে পারি? তাহলে নিম্ন সীমা, তাহলে 30। এফ কত লিখতে পারি? চলে যাই আমরা মধ্যমা শ্রেণীতে, আমাদের মধ্যমা শ্রেণী হচ্ছে 30 থেকে 40, তাহলে এর পরিসংখ্যা কত আছে? 30। তাহলে আমরা লিখেছি এফ হচ্ছে 30, আর সি এফ তাহলে কত হবে? এ ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তা 35+x সেটা লেখা আছে। এইচ কত হবে? 40 - 30 করে আমরা পেয়ে যাচ্ছি 10। তাহলে এন বাই টু এটা কত আমরা আগে বার করে নিচ্ছি, যেহেতু টোটালটা আমাদের বলে দেওয়া রয়েছে পরিসংখ্যা হচ্ছে সমষ্টি হচ্ছে 100। তাহলে 100 কে 2 দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি n বাই 2 হচ্ছে 50। তাহলে এবার আমরা ফর্মুলায় বসাচ্ছি। তাহলে ফর্মুলা আমরা লিখে নিয়েছি, ফর্মুলায় যদি আমরা বসাই তাহলে আমরা কত পাচ্ছি? 30+15 - x/3, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের নিম্ন মধ্যমা। তাহলে এটা আমরা ফর্মুলায় বসিয়ে পেলাম। এবার আমাদের অঙ্কে বলেই দেওয়া রয়েছে যে মধ্যমা হচ্ছে 32, তার মানে এই জিনিসটা ইজ ইকুয়াল টু 32 হবে প্রশ্নানুসারে। তাহলে আমি সেটাই লিখেছি, 30+15 - x/3 ইজ ইকুয়াল টু 32। তাহলে এখান থেকে এই 30টাকে এদিকে নিয়ে গেছি, ক্যালকুলেশন করে আমরা কত পেয়েছি? 2, 3টাকে এদিকে নিয়ে গেছি, তাহলে 3 × 2 করে 6, ঠিক আছে? এখান থেকে আমরা x - x ইজ ইকুয়াল টু 6 - 15, তাহলে -x ইজ ইকুয়াল টু -9 পাচ্ছি। দুদিক থেকে মাইনাস ক্যান্সেল হয়ে আমরা কি পাচ্ছি? x ইজ ইকুয়াল টু 9। তাহলে এখান থেকে আমরা x
एक्स एर मान पे गेलाम। एबार देखो एक नम्बर समीकरणे आमरा पेयेछिलाम एक्स प्लस वाई इज इक्वल टू 25। एबार ए एक नम्बर समीकरणे जदि आमरा एक्स एर मान बसिए दी ताहलेई आमरा वाई एर मान पेये जाबो। তাহলে দেখো আমরা এক নম্বর সমীকরণে x এর মান বসিয়ে দিয়েছি x প্লাস y ইজ ইকুয়াল টু 25। তাহলে y কত হবে 25 মাইনাস 9 y ইজ ইকুয়াল টু তাহলে কত পেলাম 16। তাহলে এইভাবে আমরা x ও y এর মান পেয়ে গেলাম। তাহলে কোনো ছকে যদি x ও y এর মান না বলে দেওয়া থাকে তাহলে এইভাবে আমরা x ও y এর মান বার করতে পারবো। তোমরা তোমাদের বইয়ের বাকি অঙ্কগুলো চেষ্টা করবে, আজকে আমরা যা যা ফর্মুলা শিখলাম তার উপরে ভিত্তি করেই তোমরা এগুলো করতে পারবে।